সার চালার সাথে সাথে আপনারা জমিতে ব্যবহার করবেন না, এটা রিকোয়েস্ট করব। কারণ সার চালার সাথে সাথে এর মধ্যে অনেক ডিম থাকে, কেঁচো ডিম থাকে, কেঁচোর বাচ্চা থাকে, যেগুলো সরাসরি যদি আপনার জমিতে চলে যায় তাহলে আপনার ফসলের জন্য একটা ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমাদের ভার্মিকম্পোস্টের যে নতুন প্রজেক্টটা আমরা শুরু করছি, এখানে অলরেডি প্রত্যেকটা চারিতেই কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে, পাশাপাশি এর মধ্যে কেঁচো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু চারিতে গোবরের মাত্রা অনেকটা কম, কিছু কিছু চারিতে আবার একটু বেশি। গতদিনের ভিডিও যারা দেখছেন তারা দেখছেন যে আমরা ওইখান থেকে আমাদের আগে যেখানে ভার্মিকম্পোস্টের যে রিংগুলো বসানো ছিল সেগুলো আমরা ভেঙে ফেলতেছি, ভেঙে ফেলে আমরা এখানে সবকিছু নিয়ে আসতেছি। তো মোটামুটি একদিনে আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে। এখানে আমাদের আরো কিছু নতুন গোবর আর পাশাপাশি আমাদের আরো কিছু চালা বাকি আছে, সেগুলো এখানে দিতে হবে। তার জন্য কিছু কিছু চারিতে গোবরের মাত্রাটা একটু কম আছে। এগুলো চালা হয়ে গেছে, এগুলো চেলে নিয়ে এসে আমরা এখানে রাখছি। তো আমি আপনাদেরকে কিছু দেখাই যে আমাদের নতুন জায়গায় কিছু কেমন আছে। কিছুগুলো নিচের দিকে চলে গেছে, উপরে কিছুগুলো তেমন নাই। আমরা যদি একটু গোবর সরাইতে থাকি তখন আমরা নিচের দিকে কিছু দেখতে পাব। ভিউয়ার্স, এই যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, এর নিচে যত যাওয়া যাবে নিচে শুধু কেঁচো আর কেঁচো। এখানে আমরা নতুন গোবর দিয়েছি, অবশ্যই গোবরটা কিন্তু আপনারা একেবারে কাঁচা গোবর ব্যবহার করবেন না। কাঁচা গোবর বলতে যে গরুর গোয়াল থেকে নিয়ে এসে সরাসরি চারিতে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনাদের কেঁচোগুলো কিন্তু মারা যাবে, এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে একদিনে আমরা সার চেলে বের করছি, আমি মনের হিসাব বলতে পারবো না, আপনাদেরকে একটা হিসাব বলি। এখানে ব্রয়লারের ফিডের বস্তা, অর্থাৎ পোলট্রি ফিডের যে বস্তাগুলো থাকে সেই বস্তার ফুল লোডেড বস্তা 12 বস্তা সার এখানে আছে। তো সেই হিসাবে আমরা আনুমানিক বলতে পারি আমাদের এখানে প্রায় 15 মনের উপর সার এখানে আছে। আর এই জায়গাটায় কেঁচো দিছি, গোবর দিছি, কিন্তু এই জায়গাটা আমাদের এখনও ঢাকা হয় নাই, কারণ কেঁচো গোবর দিয়ে দেওয়ার পরে এভাবে একটা পুরাতন বস্তা টস্তা নিয়ে সুন্দর করে এটা ঢেকে দিতে হয়, এভাবে ঢেকে রাখতে হয়। ঢেকে রাখলে হবে কি, ভিতরে অন্ধকার থাকবে, অন্ধকার থাকলে কেঁচো উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসে উপরে যে গোবরটা থাকবে সেটাও খেয়ে ওটাকে সে সার বানিয়ে দেবে। এদিকে আমাদের সারের মানটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এর মধ্যে কিছু কেঁচো আছে, গতদিন ভিডিওতে আপনারা দেখছেন যা আমরা চালছি, চালার সময় এর মধ্যে আপনারা দু একটা কেঁচো দেখছেন যে এই যে এরকম ছোট ছোট অনেক কেঁচো আছে। তো এই কেঁচোগুলো আমরা আলাদা করার প্রক্রিয়া চালাচ্ছি, কাজ চলতেছে। তো এগুলো আস্তে আস্তে মোটামুটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে, কেঁচোগুলো সব সরিয়ে নেওয়া হলে হয়ে গেলে আমাদের এই সারটা প্রপার ব্যবহারের উপযোগী হয়ে যাবে। আর সার চালার সাথে সাথে আপনারা জমিতে ব্যবহার করবেন না, এটা রিকোয়েস্ট করব। কারণ সার চালার সাথে সাথে এর মধ্যে অনেক ডিম থাকে, কেঁচো ডিম থাকে, কেঁচোর বাচ্চা থাকে, যেগুলো সরাসরি যদি আপনার জমিতে চলে যায় তাহলে আপনার ফসলের জন্য একটা ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। কারণ এর যে ডিম, ডিম ফুটে বাচ্চা বের হবে, আর ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেগুলো এখান থেকে সরায় নিতে হবে। এগুলো সরায় নিলেই আপনার এই সারটা সম্পূর্ণ ব্যবহার উপযোগী হয়ে যাবে। আমার এখানে এটা কমপ্লিট করতে আরও অনেক সময় লাগবে, আমরা কেবল শুরু করছি। আমরা কিছুদিন ট্রেনিং করলাম, আর কিছুদিন বলতে প্রায় 6 মাস যাবতই আমরা আমাদের বাসার ভিতরে আমরা ছোট রিং করে করে আমরা সেখানে ভার্মিকম্পোস্টের চাষ করেছি। তো ওখান থেকে আমরা নিজের একটা প্রপার ট্রেনিং নেওয়ার চেষ্টা করছি যে কী করলে আমাদের কেঁচো মারা যাচ্ছে, আসলে কী করলে আমাদের সারটা দ্রুত হচ্ছে, কীভাবে কেঁচোর উৎপাদন বৃদ্ধি হচ্ছে। আমরা আস্তে আস্তে মোটামুটি সব বিষয়ে অভিজ্ঞ হয়ে গেছি। এতে আমাদের কিছু ক্ষতিও হয়েছে, আমাদের ফার্স্ট টাইম কিছু কিছু মারা গেছে, আমাদের সার হইতে অনেক লেট হয়েছে, বাট তাতে কী আসে যায়, আমরা একটা প্রপার ট্রেনিং পেয়েছি, যে আমরা প্র্যাকটিক্যাল করে দেখছি যে প্র্যাকটিক্যালের মাধ্যমে আমাদের এখানে ক্ষতি হইলেও আমরা লাভবান হয়েছি। কারণ মানুষ ঠেকে কোথায়, যখন মানুষ ঠেকে যায় আমরা কাজ শুরু করছি, শুরু করার পরে আমরা যেখানে যেখানে আটকে গেছি সেখানে সেই সমস্যার সমাধানের চেষ্টা করার মাধ্যমেই আমরা ভার্মিকম্পোস্ট চাষের ভালো একটা প্রপার ট্রেনিং পেয়েছি। পাশাপাশি আমি অনেক জায়গায় ট্রেনিং করেছি, উপজেলা কৃষি অফিসের সহায়তা নিয়েছি,
এবং আমার একজন শ্রদ্ধেয় আঙ্কেল আছে, তার কাছ থেকেও আমি এটার বিষয়ে ভালো একটা ট্রেনিং নেওয়ার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ এখন হয়তো চেষ্টা করলে আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে অনেক সামনের দিকে আগে যেতে পারবো, ভালো কিছু করতে পারবো। এখন সবই সময়ের অপেক্ষা, অপেক্ষা করতে হবে, কারণ জীবনটা সিনেমা না যে 3 ঘন্টার মধ্যে জীবনের সাকসেস চলে আসবে। আমি মনে করি জীবনটা স্ট্রাগেল, প্রচুর স্ট্রাগেল করার পরেই আর আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ জীবনে সফল হওয়া সম্ভব এবং সফলতা আসতে পারে। তো যেহেতু শুরু করলাম, হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছর লাগতে পারে, বাকিটা আল্লাহ পাক জানে কতটা কি হবে। তবে লেগে থাকতে হবে, লেগে থাকলে হয়তো এর থেকে ভালো কিছু এক সময় পাওয়া যাবে। আমিও লেগে আছি। আমি মূলত 2017 সালে কৃষিকাজে প্রথম নামছি, 17, 18, 19, 20, 21, 22, 23 সাল চলতেছে। এর মধ্যে অনেক কিছু হারাইতে হয়েছে আমাকে, আসলে অনেক কষ্ট করতে হয় কৃষিকাজে, আসলে প্রচুর পরিশ্রম। যারা কৃষিকাজ করে তারাই জানে যে আসলে কৃষিকাজে কতটা শ্রম দিতে হয়। তো আমি চেষ্টা করতেছি, এখনো হাল ছাড়ি নাই। সফলতা কতটুকু পাইছি সেটা বলতে পারবো না, তো যতটুকু পাইছি অনেক বেসিক ধারণা পাইছি, অনেক জ্ঞান হয়েছে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। চেষ্টা করে হয়তো লেগে আছি, এখন হয়তো সামনে আগানোর সময়, এখন বাদ দিয়ে দিলে হয়তো সামনে আর আগাইতে পারবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি নিয়মিত আপনাদের কৃষি বিষয়ক আপডেট দেওয়ার চেষ্টা করি। আমি কন্টিনিউ যে ধরনের কাজ করি সেগুলো আমি আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওর মধ্যে কোনো ধোকাবাজি বা নাটকীয়তা আপনারা পাবেন না, আমি একেবারে রিয়েল ফুটেজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সবসময়। কারণ আমি চাই যে আমি যেটা করতেছি, যদি আমার ভিডিও দেখে কেউ একটু উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। আর যদি কারোর আগ্রহ থাকে তারা করতে পারেন, তারা শিখতে পারেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কোনো সমস্যা, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো শতভাগ ইনশাল্লাহ। কারণ কৃষি নির্ভরশীল দেশ আমাদের বাংলাদেশ, আমাদের এই কৃষিকে টিকায় রাখতে হবে। কৃষিকে টিকায় রাখতে না পারলে আমরা ধসে পড়ব, আমরা অভাবগ্রস্ত হব, আমাদের দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা হতে পারে যদি আমরা কৃষি সেক্টরটাকে টিকিয়ে রাখতে না পারি। কারণ কৃষিকে টিকিয়ে রাখার মাধ্যমেই আমরা সামনের দিকে আরো ভালো মতো এগিয়ে যেতে পারবো। আমার অনেক পরিকল্পনা আছে, অনেক কিছু করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।